হ্যালো বন্ধুরা, নমিতার রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ তোমাদের আমি ঘুগনি বানিয়ে দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, এতে দু চামচ তেল দিয়ে দিব, এতে সামান্য জিরে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। নেড়ে চেড়ে আমি আলু সেদ্ধ করে রেখেছি, সেই আলু সেদ্ধটা দিয়ে দেব। আলুটাকে আমি ভালোভাবে ভেঙে ভেঙে নেড়ে ভাজা ভাজা করে নেব। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দিব। মশলাতে আমি আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা কষে নিতে হবে, নাহলে মশলার গন্ধটা থেকে যাবে। এবার সামান্য হলুদ আর অল্প তেল দিয়ে দিব, ভালো মতো কষে নেব। এবার আমি টমেটো সস দিয়ে দিব, এতে কালারটা ভালো আসবে। আমি মটরটাকে অল্প লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি, সেটাকে এবার ভালো মতো নেড়ে একটু ভাঙা ভাঙা করে নেব। তারপর আমি কড়াইয়ে মটরটা ছেড়ে দেব, আবার ভালো করে কষতে থাকব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, যেহেতু মটর সেদ্ধর সময় লবণ দেওয়া ছিল। আবার ভালো মতো মিলিয়ে নেব। সেদ্ধ করা জলটা আমি সরিয়ে রেখেছিলাম, সেটা এবার ঢেলে দেব। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আঁচ কমিয়ে 15 মিনিট মতন ফুটতে দেব। এবার ঢাকা খুলে আমি ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেব। আবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এবার ঘুগনিটা রেডি হয়ে গেছে, গরম গরম লুচি রুটির সাথে খুব ভালো লাগবে।